সন্তান লালন পালন নিয়ে চীনের নাগরিকদের মনোভাব এবং তাদের এই সংক্রান্ত কোনো ভয় আছে কিনা তা বুঝতে চল্লিশ হাজার মানুষের উপর এক সমীক্ষা পরিচালনা করছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন প্রতিবেদনে বলা হয়েছে চীন বর্তমানে শিশু জন্মের হার বাড়ানোর চেষ্টা করছে তবে সেই চেষ্টায় গতি আসছে না এই সমীক্ষায় চীনের একশো পঞ্চাশটি প্রদেশ এবং দেড় হাজার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের আওতায় থাকা দেশটির জনসংখ্যা এবং উন্নয়ন গবেষণা কেন্দ্রের বরাতের রাষ্ট্র সমর্থিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এই তথ্য জানিয়েছে চীনে দু সালে টানা দ্বিতীয় বছরের মতো সালে দেশব্যাপী এবং গর্ভধারণ সংক্রান্ত এক সমীক্ষা পরিচালনা করা হয়েছিল চীনের স্বাস্থ্য কর্মকর্তারা গত মাসে জানান উপযুক্ত বয়সে বিয়ে এবং গর্ভধারণের বিষয়টিকে আরও এগিয়ে নিতে কাজ করবেন তারা এজন্য একটি দম্পতির মাঝে সন্তান লালন পালনের দায়িত্ব ভাগ করে নেয়ার দিকেও